হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমাদের এই শুভ প্রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি নিয়ে চলে এসেছি শুভ বিজয়ের সিঁদুর খেলার ভিডিও। তো প্রথমে আমি রেডি হয়ে গিয়েছিলাম একটা লাল রঙের, টুকটুকে লাল রঙের একটা শাড়ি পরে। এবার কিন্তু আমি ম্যাচিং করতে পারিনি, কারণ আমি লাল পাঞ্জাবি ছিল কিন্তু আমার বর পরবে না। তো যাই হোক, ও বললো তুত কালারটাই পরবে, এটাও নতুন পাঞ্জাবি। তো যাই হোক, আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাদের একটু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তারপর দেখো আমি ডালা কীভাবে সাজিয়েছি, পান, সিঁদুর আর ধান, ফুল আর মিষ্টি, আর এটা আমার বিয়ের গাছ কৌটো, যেটা আমি প্রত্যেকবারই আমি মাকেও দেখে এসেছি, মার গাছকটো মা মায়ের পায়ে ছোঁয়াতো, আমিও কিন্তু বিয়ের পর সেটাই করছিলাম। তো যাই হোক, আমি আমার গাছকটো নিয়ে নিলাম। তো আমার ডালা রেডি, আর সাথে ছিল কদম ফুল, যেটা দরজায় ঝুলাতে হয় আমাদের যাত্রা বলে যেটাকে। তোমাদের গাছকটোর ভিডিও একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব মিনি ব্লগে, যেটা কে বানিয়ে দিয়েছে, কিভাবে আমি সেটা পারচেস করেছি। তো এইভাবে ডালা তৈরি করে যখন আমি চলে গেলাম আমাদের মণ্ডপে, তখন কি অবস্থা, সত্যি চারিদিকে এত ভিড় ছিল, আমি এর পরের বার সত্যি অনেকটা লেট করেই যাব, প্রচণ্ড ভিড় ছিল। এটা হচ্ছে সিঁদুর খেলার পরের ক্লিপ নিয়েছি, ভেতরে তো আমি ভিডিও করতে পারিনি আর ঠিক মতো আমি ছোঁয়াতেও পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো সবার প্রথম আমাকে কাকি সিঁদুর পরিয়েছিল, তারপর কিন্তু দিদি ভাই, তারপর একে একে পাড়ার, আমি তো নতুন, বিশেষ করে সবাইকে চিনি না, এই সবে দুবছর হলো। তো যাক, টুকটাক চেনা ছিল, মুখ চেনা, সবার সাথেই কিন্তু আমি সিঁদুর খেলেছি। এই যে দিদিয়া, মানে আমার বড় যা, তার সাথে মেজভুজা আসতে পারেনি অসুবিধার কারণে, আমি কিন্তু পুরো সেজে ভূত হয়ে গেছিলাম, লাল হয়ে গেছিলাম। তো বলছিলাম বরকে ছবি তুলে দিতে, আর এই একটা দিদি ভাই যে আমাদের পাড়াতেই থাকে, বেসিক্যালি একে আমি দিদিকে আগে থেকেই চিনি, এই হলো আমার স্টুডেন্ট। ও ইচ্ছে করছিল আমার মানে ম্যামকে, মানে আমাকে সিঁদুর পরাবে, মানে গালে লাল লাল করে দেবে আর কি। তো যাই হোক, ছোটো বাচ্চা। তো তারপর এখানকার যারা যারা ছিল তাদের সবাইকে আমি সিঁদুর পরিয়েছি এবং মিষ্টিমুখ করিয়েছি। তারপর কিন্তু আমি চলে গেছিলাম আমার বাপের বাড়ির পাড়া। আমার বাপের বাড়ি আর আমার পাড়া কিন্তু পাশাপাশি পাড়া, এটা আমার মুক্তিপাড়া। সেই মুক্তিপাড়ার ঠাকুরের প্রতিমা তোমাদের কিন্তু আমি আগের ব্লগে শেয়ার করেছি, আর এখানে ছিল আমার মা, কাকি, কাকিমুনি এবং আমার বোনু এবং আমার কাকিমুনির মেয়েরা। তো সবার সাথে কিন্তু আমি ওখানে আমার জন্যই ওয়েট করছিলো, আমি এখানে সিঁদুর খেলে ওখানে চলে গেছিলাম। তো বিয়ের পর ভালোই লাগছিলো, মিস করছিলাম আমার বান্ধবী মনাস এবং বাবাইকে, ওরা প্রত্যেক বছরই আসে, এবছরই প্রথম আসেনি। বরকে বলেছিলাম ভিডিওগুলো করে দিতে আমাকে, এই যে মা আমার, মাকে গত বছরও পড়িয়েছি, এবারও পড়াতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। আমার ভীষণ ভালো লাগে এই দুর্গা পূজার এই রিচুয়ালটা, যে সিঁদুর খেলা ভীষণ পছন্দের, কারণ প্রত্যেকটা মেয়েকে তো ভালো লাগে, মানে যারা বিশেষ করে বিবাহিত, একদম লালে লাল, আমার দারুণ লাগে। তো যাই হোক, তারপর কিন্তু সবার সাথে প্রচুর ছবি তুলেছি এখানে আমরা, কিন্তু সেগুলো কিন্তু লাস্টের ক্লিপে তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি দাঁত কালানে হাসি দিচ্ছি, যদিও আমার হাসিটা একদম দাঁত কালানো একদম ভালো লাগে না, তবে এই ক্লিপে ভিডিওতে সবাইকে ডাকছিলাম আয়। তারপর আমি বাড়ি চলে আসি, বাড়ি চলে এসে আমার বান্ধবী ফোন করে বলেছিলো তুই রেডি থাকিস, তো আমি এই জন্য শাড়িটা চেঞ্জ করিনি, আমার বান্ধবীর জন্য ওয়েট করছিলাম। তো ও এসে পড়েছিলো আমাদের বাড়ির সামনেই, তারপর ওকে সিঁদুর পরিয়ে আমার সিঁদুর খেলা শেষ হলো। তারপর প্রচুর আমরা ছবি তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের বিজয় কেমন কাটলো তোমরা কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু বেশ ভালো কাটিয়েছি, ভীষণ ভালো লেগেছে, আর সবচেয়ে পছন্দ হয়েছে আমার এই শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। এটার কালারটা কিন্তু ভীষণ মিষ্টি, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, ভিডিওতে অতটা সুন্দর মনে হচ্ছে না, কিন্তু সত্যি কালারটা কিন্তু দারুণ মিষ্টি। আমার মার সাথে কিছু ছবি। তারপর কিন্তু তোমাদের একটা কথা শেয়ার করি, আমাদের কিন্তু আছে যাত্রাতে যে কদম ফুল ঘরের সামনে ঝোলাতে হয়, তো প্রত্যেকটা দরজাতেই ঝুলিয়েছি, কিন্তু এটাই ক্লিপ নিতে পেরেছি, শুধু সামনেরটা বর ছেলেদের দিয়ে ঝোলাতে হয়, তো সেটা করেছি। তারপর সবার সাথে যত ছবি তুলেছি তার মধ্যে কয়েকটা বেছে বেছে তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমার কিন্তু বেশ লেগেছে, বেশ কেটেছে এবার এর সিঁদুর খেলার ভিডিও, সিঁদুর খেলার এই পার্টটা দুর্গাপুজোর, আমার ভীষণ ভালো লেগেছে, কারণ পছন্দের অনেকগুলো ছবি তুলতে পেরেছি, তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পেরেছি। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও, আর আমার চ্যানেলে যারা নতুন আছো, আমাকে সাবস্ক্রাইব করেছো, তারা কিন্তু আমাকে, তাদেরকে সকলকে থ্যাংক ইউ সো মাচ, তারা প্লিজ, তোমরা প্লিজ আমাকে
লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাহায্য করছো, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আরও অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে আসব। দীপাবলির অনেক স্পেশাল আছে অনেক কিছু, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। সময় করে উঠতে পারি না, কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে সেগুলো শেয়ার করার। আমাকে কেমন লাগছে, বাকি সবাইদের কেমন লাগছে তোমরা কিন্তু একটু জানিও। অবশেষে তোমরা সবাই ভালো থাকো। এটা হচ্ছে আমার কাকিমণি, মেঘলা পড়েছিল, ভীষণ সুন্দর লাগছিলো। এটা দুই বোন আর মাঝখানটা আমার বোন। গত বছর দুর্গা পূজায় আসতে পারিনি, এবছর এসেছে। আর মুক্তিপাড়ায় কিন্তু ঠাকুরের সামনে ফাঁকা ছিল একদম, আমি কিন্তু প্রচুর ছবি তুলেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের ওই মণ্ডপে যেই সময় আমি গিয়েছিলাম প্রচণ্ড ভিড় ছিল। এরপর থেকে তো আমি বলেছি যে নেক্সটে আমি তিনটের পরেই যাব, দুটোর আগে যে গেলে প্রচণ্ড ভিড় থাকে আর খুব অসুবিধা হয়। তারপর অবশেষে আমার ওখানে আমার পাড়াতে আমার বান্ধবী আরেক বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো। সংবর্তিকা, ওর সাথে অনেকগুলো ক্লিপ নিয়েছি, শুধু ছুঁয়েছি, সেগুলো কিন্তু ক্লিপ নেওয়া হয়নি, শুধু ছবিটাই পেয়েছি। ওই মুহূর্তে আমার বর সামনে ছিল না, সেই কারণে তোলা হয়নি। তো যাই হোক, তোমাদের পুজো সবার কেমন কাটলো? আশা করি তোমাদের সবার পুজো সবাইকে সবার ভালো কেটেছে। দিওয়ালি আসছে, দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের অ্যাডভান্স। এই যে দিদি ভাই আর আমার শাশুড়ি মা গিয়েছিলো, এই যে ছোটো পুজো কোথাকে দেখতেই পাচ্ছ, ওর সাথে কয়েকটা টিপ নিয়ে ছবি তোলা হয়েছে। দিদি ভাই এবার ছোঁয়াতে পারেনি। এই হলো আমার বড় মাসে টিপ পড়বে না, সিঁদুর লাগাবে না, তাও একটা ছোট্ট করে দিয়েছি। ও ভীষণ এগুলোতে মানে ভাবে যে কেমন লাগবে এরকম ভেবে আর পড়তেই যায় না। তো যাই হোক, জোর জবরদস্তি একটা টিপ দিয়ে দিয়েছিলাম। এই হলো আমার পিয়ান সোনা, যাওয়ার আগে যখন ওর সাথে ছবি তুলেছি, বন্দুক পেয়ে ভীষণ খুশি। তো সব মিলিয়ে খুব ভালো কাটলেও, তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকো। আমি অনেকগুলো ক্লিপ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসব। আর আমাদের নতুন দোকান খোলা হয়েছে, সেটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।